জানুয়ারি থেকে 2021 জানুয়ারি থেকে মে পর্যন্ত আমরা ডেঙ্গু রোগী পেয়েছিলাম মাত্র 5টি। এর মধ্যে সবগুলো ভালো হয়েছে, আমাদের ফেরত চলে গিয়েছে, বাট জুন মাসে এসে সেটার সংখ্যা দাঁড়িয়েছে 11। এবং গত জুলাইয়ের 1 তারিখ থেকে এখন পর্যন্ত আমাদের রোগী ভর্তি আছে, ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে 19 জন। যার মধ্যে দেখা যাচ্ছে স্কুল গোয়িং চিলড্রেনরা বেশি আক্রান্ত হয়েছে, এবং এখানে হচ্ছে 6 থেকে 12 বছর বয়সী বেশি পাচ্ছি আমরা, এবং 3 জন বাচ্চা এর মধ্যে আমাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে, স্টেবল আছে বাচ্চাগুলো। এক্ষেত্রে কথা হচ্ছে আমাদের আসলে আমরা একটা মহামারী ফেস করছি, এবং সেটার জন্য আমরা যে বারবার বলে আসছি স্বাস্থ্যবিধি, সেটার কোনো বিকল্প নেই। সাথে হচ্ছে ওই যে সিটি কর্পোরেশনের যে ভূমিকার উপর আমরা নির্ভর করে ডেঙ্গু মশা নিধনের জন্য বসে থাকবো, সেটা তো আসলে উচিত হবে না আমাদের পক্ষে। আমাদের আসলে সম্মিলিতভাবে ডেঙ্গুটাকে প্রতিরোধ করতে হবে, এবং মশার বিস্তার যাতে না ঘটে যেগুলোকে আমরা প্রিভেনশন নিই, যেমন আমরা ঘরের আসবাবপত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এরপর হচ্ছে আমরা মসকিটো নেট ব্যবহার করি, মশারি সবসময় মশারি বাচ্চাদেরকে মশারির ভিতরে রাখার চেষ্টা করবো। এবং ডেঙ্গু যেহেতু একটা মানে বাসায় তারা প্রজনন কেন্দ্র, তারা হচ্ছে বাসায়, সেই জন্য জমার পানি যেগুলো আছে আমরা সেগুলো নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করবো। বাথরুমের টমকগুলো সবসময় ঢেকে রাখবো, এরপর অ্যাকুরিয়াম ফ্রিজ বা যেগুলো আছে আমাদের পানি জমার থাকে যেখানে, সেই পানিগুলোকে আমরা রেগুলার পরিষ্কার করবো। এবং অবশ্যই ওই যে করোনার পাশাপাশি ডেঙ্গুটাকে কিন্তু এখন গুরুত্বের সাথে নিতে হবে এখন। এবং দেখা যাচ্ছে এই যে বাচ্চাগুলো, বিশেষ করে স্কুল গোয়িং বাচ্চাগুলোর কথা আমি বলছি, যেগুলো আক্রান্ত হচ্ছে তারা কিন্তু প্রথম 3 দিন জ্বরের পরেই কিন্তু আসলে শখে চলে যায়, যাদের ব্লাড প্রেশার পালস এগুলো কমে যায়, সেই জন্য ভেরিয়েন্টটাও চেঞ্জ হচ্ছে আমরা ধরতে পারি, যে ডেঙ্গু 4 টাইপের ভেরিয়েন্টটা আমরা বলতে পারি, যেটা আমাদের গত 2018 সালে দেখা গিয়েছিল। এবং সে কারণে আমাদের এই যে জ্বরের সময় আমাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে একটা করোনা যেটার জন্য আমাদের স্বাস্থ্যবিধির বিকল্প নেই, আর হচ্ছে ডেঙ্গু যেটার জন্য মশার প্রজনন স্থল আমাদের বাসার মধ্যে ধ্বংস করতে হবে। সো আমরা এই যে জ্বর হলে আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ এখনও অবশ্যই নেওয়া উচিত, এবং প্রথম 3 দিন জ্বরের পরে যদি কোনো বিপদ চিহ্ন, যেগুলো আমরা বলি যে ক্রমাগত বমি বা পেটে ব্যথা বা শ্বাসকষ্ট হচ্ছে, এগুলো দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই হাসপাতালে ভর্তি হয়ে বাচ্চাকে চিকিৎসা